हमारे साथ लवलीना बरगोहिन के पिता टिकेन जी है। दादा बहुत बहुत शुभकामनाएं, ब्रॉन्ज मेडल जीता है आपकी बेटी ने, इससे बड़ा और क्या हो सकता है, हमारे देश के लिए वो मेडल ला रही है। जी वो तो आज उसका सेमीफाइनल था, लेकिन उसने आज परफॉर्मेंस अच्छा नहीं दिया, वो ब्रॉन्ज में रहा, तो यही से वो उनका जो ऊपर वाला का जो मर्जी वो ठीक है। लेकिन दादा फिर भी देश में कितनी बेटियों को मिलता है, इतना बड़ा अचीवमेंट है, बहुत प्राउड है देश को उन पर, ब्रॉन्ज मिला है उनको। लेकिन उनका सपना था वो गोल तक जाएंगे, लेकिन जा नहीं पाया, इसीलिए थोड़ा दुख होगा उसको। ठीक है, अभी जो है खुशी है। अभी अभी आप क्या फील कर रहे हैं दादा, कितने प्राउड पिता फील कर रहे हैं अभी आप अपनी बेटी ने? अभी तो अभी है, हम ठीक ही है, बाद में हम उनका साथ बात करेंगे। माँ का क्या रिएक्शन है उनका? अभी तो माँ का माँ का बात हम मुझे नहीं हुआ है माँ से। ठीक है, थैंक यू, थैंक यू। तो ये है पिता लवलीना बरगोहिन के, टिकेन बरगोहिन, और उनका कहना है बेहद प्राउड है कि उनकी बेटी को ब्रॉन्ज मेडल मिला है। गोलाघाट असम से कैमरा पर्सन फेलिक्स सोकिनाथ के साथ पूजा मेहता, जी मीडिया। पूजा मेहता हमारे प्रतिनिधिर बक्तव्य अपना सुनलें। तार बाबा मा खूब स्वभावतई लवलीनार ये परफॉर्मेंस, से ही परफॉर्मेंस नहीं तारा खुशी। हमें पूजार का सरसरि चले जाब। पूजा हमें देखल लवलीनार माँ बाबार संगे तुम कथा बोलले, मुहूर्ते तार बाड़ी लोकेरा आर क्या कारा कारा रही तारा कि बोलछेन, तारा कत खुशी ए मुहूर्ते? चेक 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 पूजा तुम्हें सुनते हमार कथा? पूजा तुम्हार तुम्हें जो कथा बोले लवलीनार बाबार संगे, आप देखल अवश्य तरज आजकल परफॉर्मेंस से खुशी एवं तार बाबा मा तारा खुशी एवं आशेपाशे जरा देव এই মুহূর্তে এখানকার ছবি। আমরা রয়েছি আসামের গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামে, আর এখানে দেখছো অডিও পাচ্ছে না আমার, পূজা আমরা শুনতে পাচ্ছি তোমার কথা, বলো পূজা আমরা শুনতে পাচ্ছি, বলো। আমরা রয়েছি গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামে, লভলিনার বাড়ির বাইরেই রয়েছি, আর ইতিমধ্যেই আত্মীয় স্বজনরা এখানে পৌঁছতে শুরু করেছেন। আর তার বাবা টিকেন বরগোহাইন তার সঙ্গে আমরা কথা বললাম, আর তিনি জানালেন যে কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি রয়েছে, কারণ লভলিনা চেষ্টা করছিল গোল্ড মেডেল পাওয়ার জন্য, কিন্তু ওনারা ভীষণভাবে প্রাউড যে ওনার মেয়ে ব্রঞ্জ মেডেল পাচ্ছে। আর ইতিমধ্যেই তোমাকে দেখিয়ে রাখি যে গ্রামের বহু মানুষও এখানে পৌঁছতে শুরু করেছে, তার সঙ্গে একটু কথা বলবো। তোমরা তো এই গ্রামের মেয়ে, লভলিনা আজকে ব্রঞ্জ মেডেল পেয়েছে, কেমন লাগছে? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। আচ্ছা লাগ রহা হ্যায়, হ্যাঁ। আর তোমার কেমন লাগছে? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। আচ্ছা লাগ রহা হ্যায়। তো গ্রামের মেয়েরা এখানে দিদি হিসেবে দেখেন লভলিনা বরগোহাইনকে, আর আজকে এই পদক পাওয়ার পর ভীষণভাবে প্রাউড ফিল করছে। আর ইতিমধ্যেই বিভিন্ন এলাকাতে এই গ্রামের বাইরে সেলিব্রেশন শুরু হয়েছে, আর ওনারা এখন প্রিপারেশন শুরু করে দিয়েছে, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই এবার লভলিনা এখানে আসবে। আর দেখতে পাচ্ছ যেভাবে এখানে গ্রামের প্রচুর মহিলাও তাদের বাড়িতে আসছে। সঞ্চিতা পূজা একেবারে সেই ছবি আমরা তোমার মাধ্যমেই দেখাচ্ছি যে চব্বিশ ঘন্টার দর্শকদের। পূজা যেভাবে তুমি কথা বললে ছোট ছোট দুজন মেয়ের সঙ্গে, তারা কতটা, তারা এবং আরও যারা রয়েছে এখন এই মুহূর্তে লভলিনার এই যে জয়, যদিও সোনা থেকে তিনি ছিটকে গেছেন, কিন্তু তার আজকের যে জয়, তার ব্রোঞ্জ পদক জয়, সেটা কতটা বাকিদের অনুপ্রাণিত করবে? Oh
দেখো সঞ্চিতা, গ্রামের মানুষেরা কোথাও একটা আশা দেখছেন লাভলিনার এই ব্রঞ্জ মেডেল পাওয়ার পর। কারণ যদি গ্রামের ছবি দেখাই, এখনো কাঁচা রাস্তা রয়েছে। গত 3 দিন ধরে এখানে পিডব্লিউডি কাজ করছে, আর গ্রামে যারা থাকে তাদের কোথাও একটা মনে হচ্ছে যে লাভলিনার এই মেডেল পাওয়ার পর গ্রামেও অনেকটা ডেভেলপমেন্ট হবে। তাছাড়া এই জেলাতে যেহেতু কোনো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার নেই, এই কারণে 2 বছর 2010 থেকে 2012 অবধি লাভলিনা আদর্শ হিন্দি হাই স্কুলে প্র্যাকটিস করতেন মোয়াথাই। যদি ওই স্কুলে পড়তেন না, কিন্তু স্কুল আওয়ার্সের বিফোর আর আফটার উনি ওখানে গিয়ে প্র্যাকটিস করতেন। তো কোথাও একটা এই গ্রামের যারা বাচ্চারা যারা স্পোর্টসকে পারসিউ করতে চাইছে, তারা এবার কোথাও একটা আশাবাদী যে এবার রাজ্য সরকার ওনাদের জন্য নিশ্চয়ই কোনো একটা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, আর গ্রামেরও উন্নতি হবে। একেবারেই খেলাকে ক্যারিয়ার হিসেবে যারা গড়তে চাইছেন, অবশ্যই তাদের জন্য একটা ইন্সপিরেশন তো বটেই, সেক্ষেত্রে লাভলিনা তৈরি করলেন বলা যেতে পারে। পূজা, অলিম্পিকের মঞ্চ একটা অন্য রকম মঞ্চ, আমরা জানি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সেই মঞ্চে স্নায়ুর লড়াইটাকে একেবারে নিজের মধ্যে রেখে, প্রতি মুহূর্তের পরিশ্রম সামনে রেখে লাভলিনার এই জয়, সেটা কতটা অনুপ্রাণিত করবে গোটা গ্রামবাসী যারা রয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য খেলোয়াড়দের? লাভলিনার যদি আমরা জার্নিটা দেখি, তাহলে খুবই ইন্সপিরেশনাল। মাত্র 11 বছর বয়স ছিল লাভলিনার যখন 2010 সালে মোথাই স্পোর্টস ট্রেনিং শুরু করেন। 2 বছর লাগাতার উনি এই গ্রামের বাইরেই যে স্কুলটা ওখানে প্র্যাকটিস করতেন 2012 অবধি, কিন্তু তারপর যেভাবে উনি সাইতে সিলেক্ট হন আর তারপরেই একটা চ্যাম্পিয়নশিপে উনি গোল্ড মেডেল জেতেন। আর 2015 সালে লাভলিনা হাতের রিস্টে একটা অলিম্পিক্সের যে 5 কালার্ড রিংস, তার একটা ট্যাটুও করান, মানে তখন থেকেই লাভলিনা প্রেপারেশন শুরু করেন এই অলিম্পিক্সের জন্য, আর আজকে দেশের জন্য ব্রঞ্জ মেডেল নিয়ে এসেছেন লাভলিনা। একেবারেই পূজা, তুমি যেটা বলছো যে একদম সেই শুরুটাই কোথাও বলে দিচ্ছে লাভলিনার আজকের এই জয়টা, অর্থাৎ যে এবং রাস্তাটা কিন্তু একেবারে সহজ ছিল না, মসৃণ ছিল না লাভলিনার জন্য। মেরি কমের পর পদক জয় লাভলিনার ভারতের জন্য বক্সিংয়ে, এবং এটাও তো খুব ইন্সপিরেশনাল। একেবারেই, আর যদি দেখো কোথাও একটা মনে হচ্ছে যে নর্থ ইস্টের যারা এবার পার্টিসিপেট করেছে তারা ভীষণভাবে ভালো পারফর্ম করেছে। সেটা যদি আমরা মীরাবাই ছানুর কথা বলি, বা যেভাবে হকি টিম, উইমেন্স হকি টিমও পারফর্ম করছে, তার মধ্যেও একজন মিজোরামের রয়েছে। আর আজকে লাভলিনার ব্রঞ্জ মেডেল নিয়ে আসা কোথাও একটা এটাও প্রমাণ করছে যে মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে এবার অলিম্পিক্সে। আর অন্যান্য রাজ্যের কম্প্যারিজনে যদি আমরা দেখি, এবার যেভাবে নর্থ ইস্টার্ন স্টেটস থেকে পার্টিসিপেশন হয়েছে, স্পেশালি মহিলাদের বা মেয়েদের, কোথাও একটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা যেভাবে নর্থ ইস্টার্ন স্টেটসকে নিগলেক্ট করি, কিন্তু ওনারাই অলিম্পিক্সের স্টেজে গিয়ে আমাদের দেশকে প্রাউড ফিল করাচ্ছেন। একেবারেই একেবারেই পূজা, অনেক ধন্যবাদ তোমাকে।